সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেকেরা গ্রামে। দর্শক দেখছেন খামার উপযোগী যে ষাঁড় গরুগুলো রয়েছে, আমরা সেখানে রয়েছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে যে গরুগুলো রয়েছে, আমরা সেই গরুগুলো নিয়ে একটু কথা বলবো এবং জানবো যে মজিবর ভাই আজকে কী দামে এই গরুগুলোর প্যাকেজ দেন। তো আমরা একটু কথা বলে নিই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি দাদা। ভালো আছেন? কয়টা গরু আছে আজকে? আজকে তো গরু আছে পাঁচটা আড়িয়া, হ্যাঁ, আর দুটো মানে বকনা, দুটো বকনাও আছে সঙ্গে, দুটো বকনাও আছে। আচ্ছা, দুইটা বকনা আর পাঁচটা ষাঁড় গরু। আমরা একটু ষাঁড় গরু গুলো দেখি আগে নাকি? আসেন, আমরা এই যে এই পাশে একটা, এটা তো দেশি, একবারে দেশি 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 ষাঁড় গরু এবং কালারটা খুব ভালো। কয় মাস বয়স হবে এটা? অল্প ৯-১০ মাস এবং ঝুলো আছে, গলার ঝুলো আছে। খাওয়াইলেন নাকি গরুগুলোকে? পানি খাওয়াইলেন মানে হাট থাকি বড় থাকি নিয়ে তো কোন খুদ নাই খানে খাচ্ছে মোটাও তো দেখছি, মোটা তাজা আছে, পাতলা ঠেকলা মোটা খুব মোটা খুব, এটা তো বাড়বে ক্রস জাতের। আচ্ছা, আর এটাও তো দেশি না ক্রস? এটা দেশি, এটা হচ্ছে দেশি দেশি। আচ্ছা আচ্ছা, সাইবালের বিশাল আছে, সাইবালের বীজ মিশাল আছে, সাইবালের বীজ সাইবাল মিশাল আছে, মিশাল আছে, হ্যাঁ, এটা দেশি আর কি, দেশি। জি দর্শক দেখলেন আপনারা, আমরা পাঁচটি ষাঁড় গরু আপনাদের দেখালাম। তো এগুলো কেমন রাখছেন মানে? এলা হাটা যদি দিগাই, হ্যাঁ, এই গরুটা বিক্রি হলে কমছে কম 50-52,000 টাকা হাটে। হাটে জি। আর এই যে গরুটা, এই যে বীজ, এই যে সাইবাল, হ্যাঁ, আর ছোটটা কত মানে? এটার কারণে দামটা মনে হয় একটু কম আসছে নাকি? এটা যদি আমরা হাটে নিয়ে যাই, হ্যাঁ, এটাও বিক্রি হয় 42,000 টাকা। আচ্ছা আচ্ছা, এখন আজকাল বলে মানে প্যাকেজ চার্জ খুব তো, হ্যাঁ, সীমিত লাভে আর কি। আপনার 2,10,000 টাকা, এর মধ্যে কি ছাড় ছুট আছে নাকি? 10 টাকা ছাড় করা ভাই, এটা আমার লোটা দিলাম, হ্যাঁ, লোটারি যা কিনবে লাভ হবে বেশি। যদি তিন মাস পরে বিক্রি হচ্ছে 1,50,000, তিন মাস পর 1,50,000, 80-70,50,000,2,10,000 টাকা হচ্ছে এই পাঁচটি ষাঁড় গরু। আর বকনা দুটা কই আপনার? বকনা এই একা আছে বিদেশি। আচ্ছা, খাচ্ছে? খাচ্ছে, সমস্যা নাই, সমস্যা নাই। দেখো বিদেশি চামচে পাতলা হোক, হ্যাঁ,
যদি ওই গরু কোন নিতে চায় বলে আর দুটো লাগবে, গাড়িতে যাবে এই দুটো বকনা যদি নিতে পারে। আচ্ছা, বকনা যদি নিতে পারে কত দাম এই বকনা দুটা? বকনা দুটার দাম ভাই এইটার দাম 32,000 টাকা, আর ওটার দাম 36,000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 32, আর ওটা 36, আর এটা হচ্ছে 36। দর্শক, 32 আর 36 68,000, তার মানে হচ্ছে 34,000 টাকা করে দুইটা। দর্শক শুনছেন, 64,000 টাকা করে এই দুইটা। তো যায় পুষিব লাভ হবে, একটা টাকা উড়ি যাবে একটা। এই যে বিদেশি টাকা না, এই এক গরুতে টাকা চালানো আসি যাবে এক গরুতে, এক গরুতে যদি যদি হিটে আসে, হিটে আসে 3 মাস গাপ করতে পারে, গাপ করতে পারলে এটা উড়ে বেশি 70,000 টাকা 3 মাস পর, 3 মাস পর 70,000। এই বিদেশিটা, বিদেশিটা আর দেশিটা লাভ থেকে যাবে, আর দেশিটা লাভে থেকে যাবে। মাংস ধরে বেচবে, আচ্ছা 3 মাস মাংস বলে, 3 মন মাংস গায়ে আছে দুমন বুঝা যাবে তো যোগাযোগ করবো কিভাবে আপনার সাথে মোবাইল নাম্বারটা বলেন 01767 30 12 6 30 12 6 জি এই নম্বরে যোগাযোগ করলে আপনাকে পাবে আচ্ছা আর আপনার পিছনে যে ক্রস গরুগুলো দেখছি এগুলো বেচবেন কিন্তু আমরা একটু দেখি কিন্তু আপনার সঙ্গে একটু দরদাম করে নিবে দর্শক আমরা দেখছি এটার বাচ্চা কি এটা বকনা এগুলো হচ্ছে বিক্রি হবে, কিন্তু এগুলো হচ্ছে পার্সোনাল ভাবে আপনার সঙ্গে দরদাম করতে হবে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখছিলাম এবং শুনছিলাম এই যে বাছুরটাও চলে এসেছে, এই যে বকনা বাছুর, এগুলো বিক্রি হবে। যদি আপনারা কেউ কিনতে চান তাহলে ওনাদের সঙ্গে আমরা মোবাইল নাম্বার দিয়ে দিব, আপনারা যোগাযোগ করতে পারবেন। আর দুটারই বয়স হচ্ছে 6 দাঁত করে বয়স। তো আমরা যে প্যাকেজটি দেখছিলাম ষাট গরুর, আমরা সেটা আরেকবার আপনাদেরকে রিপিট করে দেখাই। এই যে দেখছেন গরুগুলো, আপনারা যেখান থেকেই গরু কেনেন না কেন, দেখে শুনে বুঝে তারপরেই কিনবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।